আসসালাম ওয়ালাইকুম মোরা আহমাতুল্লাহ হি ও বরাকত আলহামদুল্লিল্লাহ রব্দ আল্লাহ মিন ওসলত ওসাল্ মু আলা সেইদ ইল মুরসালিম ও আয় বিহী আজম আইন সম্মানিত ভাই বোনেরা যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের কথা শুরু করছি একটি বিষয়ে ইতিমধ্যে বেশ আলোচনা পর্যালোচনায় এসেছে অনেকে আমাকে মেসেজ করেছেন ইহুদিদের একজন রাবাই ইতিমধ্যে বেশ ঝড় তুলেছেন সমগ্র দুনিয়াতে অনেকে আলোচনা পর্যালোচনায় বিভিন্ন মিডিয়াতে খবরটি এভাবে এসছে যে ইহুদিদের মাসায়ার আত্মপ্রকাশ ঘটেছে ইহুদিরা তাদের মাসায়া খুঁজে পেয়েছে অথবা ইহুদিদের মাসায়া নাজিল হয়েছে বিভিন্ন ধরনের কথাবার্তা পাওয়া যাচ্ছে এই প্রেক্ষিতে আসলে বিষয়টা কি একটু খতিয়ে দেখার জন্যই মূলত আজকের এই আলোচনা ওই ইহুদি রাবাই যার নাম হচ্ছে ষোলোম ইয়াহুদা বিলি এবং তার আরেকটি নাম আছে রাবাই জিসকিয়াহু বেন দে তারা একটি নিক নেম আছে ডাক নাম আছে ইয়ানুখা এবং ইয়ানুখা নামে তারা তাকে অনেকেই চিনেন সারা জাগানো আলোচনা পর্যালোচনায় তিনি এসছেন বত্রিশ বা তেত্রিশ বছর বয়স্ক অত্যন্ত সুদর্শন এই ভদ্রলোক ইতিমধ্যেই বেশ আলোচনায় এসেছেন এবং বিশেষ করে ইহুদিদের মাসায়ার আত্মপ্রকাশ ঘটেছে এই ঘটনাটি একটি পর্যালোচনা করা দরকার প্রথমত বিষয় হচ্ছে যে ইতিমধ্যে যেই নিউজগুলো এসছে এবং যে ভিডিওগুলো ইতিমধ্যে প্রকাশ হয়েছে কোনোটাই প্রমাণ করে না সুলোম ইয়াহুদাকে তাদের মাসায়া হিসেবে তারা দাবি করেছে আর ইহুদিরা তার নাম সুলোম ইয়াহুদা অথবা যারা নেক নেম ইয়ানুখা এই নামেই তারা মনত ডাকে আর খ্রিস্টান দুনিয়াতে বেশিরভাগ খ্রিস্টান দুনিয়াতে ওই নামটা তারা বেশি উপরে তুলে ধরেন সেটা রাবাই জিসকিয়াহু বেন এই নামটি খ্রিস্টান দুনিয়া বেশি আলোচনা করে এবং তারা ইয়াহুদা এই কথাটি তারা বেশিরভাগই বলেন না এটি বটে এটি ঠিক যে ভিডিওগুলো পর্যালোচনা করলে আমরা দেখি যে যেখানে মূলত ইহুদিদের ধর্মীয় পোশাক পরিহিত লোকরাই মূলত সেখানে আছেন যারা হচ্ছে রাবাই এবং রাবাইরা বিভিন্ন পর্যায়ে তাকে অত্যন্ত সম্মানের জায়গায় স্থান দিয়েছেন অনেক বয়স্ক রাবাই যারা তারাও ইহুদা বিরিকে অনেক মর্যাদা দিয়েছেন তাকে স্থান দিয়েছেন সোলময় ইয়াহুদা তিনিও মূলত একজন রাবাই অল্প বয়স্ক রাবাই কিন্তু অল্প বয়সে এত বিখ্যাত তিনি কেন হলেন কিভাবে হলেন মূলত তার জন্ম ইজরায়েলে হলেও মূল ভিত্তি হচ্ছে স্পেন ভিত্তিক তার জন্ম ইসরায়েলে হলেও তিনি স্পেন ভিত্তিক ফার্দিক রাবাইদের পোশাক তিনি পরিহিত আছেন এবং মূল যে বারোটি বংশ ইহুদিদের সেটি নয় বরঞ্চ তিনি আস বংশের তেরোতম বংশের অর্থাৎ ইউরোপিয়ান ইহুদি এবং তার পোশাক যেটি সেটাও ইউরোপিয়ান ইহুদিদের যে রাবাই তার পোশাকে তিনি বহন করছেন বিশেষত স্পেন বিশেষ করে আজকে তাদের ইহুদিদের মধ্যে এই কথাটি আলোচনা এসেছে যে তারা যেটা বলছেন যে এটা হচ্ছে এ গিফট এ গিফট টু দ্য জেনারেশন তাদের বরাবরে তারা ধারণা করছে এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটি গিফট কারণ তাওরাতের এরকম পণ্ডিত তারা এর আগে কাছাকাছি সময় খুঁজে পায়নি এটা অসম্ভব রকমের মেধাবী একজন লোক তাওরাতে বেশ পণ্ডিত এবং বলা যায় যে তাওরাত বিশ্বে তিনি ঝড় তুলেছেন এবং তার কাছে ভিডিওগুলোতে দেখা যায় যে বয়স্ক অনেক রাবাইও তার কাছে তাওরাতের বিভিন্ন ধারা বিভিন্ন শ্লোকের ব্যাখ্যা চাচ্ছিলেন বিশেষ করে তার উপস্থাপনাটা কি। এবং তিনি যখন উপস্থাপন করছিলেন বিভিন্ন পর্যায়ে দেখা গেছে যে তার উপস্থাপনের প্রতি তাদের যেরকম আগ্রহ প্রত্যেকেই কিন্তু রাবাই সেখানে যারা আছেন এবং অনেকে মূল আলোচনাগুলোতে যারা আসছে যে সাতাইশ মার্চে তাদের যে পাসওভার হয়েছে শুরু হয়েছে এবং তখনই তার আত্মপ্রকাশ ঘটেছে আসলে ঘটনাটি তা নয় এই অনুষ্ঠানগুলো ইহুদিদের যে পর্যালোচনাগুলো আসছে তারা অনেকে দাবি করেছেন যে এটা আটাইশ মার্চের সন্ধ্যাবেলার ভিডিও বেশিরভাগ ভিডিওগুলোই এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই ষোলম ইয়াহুদা সে কিন্তু বিগত চার পাঁচ বছর ধরেই মূলত বিখ্যাত হওয়া শুরু হয়েছে এবং আলোচনায় আসা শুরু হয়েছে গত চার পাঁচ বছর ধরেই তার প্রতি আগ্রহ বাড়া শুরু হয়েছিল তো সো হঠাৎ করে আত্মপ্রকাশ ঘটেছে তাও নয় আবার ওই সাতাশ মার্চ বা আঠাশ মার্চ তাকে ইহুদিরা তাদের মাসায়া হিসাবে স্বীকৃতি দিয়েছে ঘোষণা দিয়েছে ব্যাপার কিন্তু তাও নয় তার প্রতি আলাদা একটা সম্মান তারা প্রদর্শন করেছে তার প্রতি আগ্রহের জায়গাটা তাদের বড় তাদের প্রত্যাশা অনেক বড় কারণ তার বক্তব্যগুলোতে থার্ড টেম্পল সলয়মান তৃতীয় ইবাদত গৃহ প্রতিষ্ঠা করার অঙ্গীকার অথবা প্রতিষ্ঠা করার দাবি তিনি উপস্থাপন করেছেন পরিকল্পনা উপস্থাপন করেছেন এবং ঠিক এই জায়গাটাতে এই কারণে অনেকে হয়তো বলে থাকতে পারেন যে সোলোমা ইয়াহুদা একজন মাসাইয়া হিসাবে আত্মপ্রকাশ করেছে আসলে বিষয়টা সেটি মোটেই নয় বিষয় হচ্ছে যে তাদের যে পাশার সম্পর্কেও কেউ কেউ জানার চেষ্টা করেছেন যে আমরা তো জানি যে তাদের যে সোনালি সময় মিশর থেকে তাদের মুক্তি ফেরাউনের কবল থেকে মুক্তি এবং মিশরের দাসত্বের জীবনের অবসান ঘটানোর যে ঘটনা মুসা আলুস্লাম ফেরাউনের কবল থেকে মুক্তির যে ঘটনা এটাকে তারা ঐতিহাসিকভাবে স্মরণ করে রাখার জন্য এটা প্রতি বছর তারা এই ফেস্টিভ্যালের আয়োজন করে মিসাইলসাল্লামের জন্মের পনেরো শত তেরো বছর আগে থেকে তারা শুরু করেছে এবং ফেস্টিভ্যালে তারা প্রথমত প্রথাগত ডিনার করে তারা এবং সেটার নাম হচ্ছে সেদের এরপর এক সপ্তাহ তারা নির্দিষ্ট কিছু খাবার খায় না পরিহার করে এবং মান্না সালওয়ার স্মরণে এক ধরনের রুটি খায় তারা এবং এটা হচ্ছে তাদের মূলত যে পাশার এই এইটা আবার প্রতি বছর একই দিনে হয় না একই দিনে শুরু হয় না একই দিনে শেষ হয় না কারণ হচ্ছে তারা হিব্রু যে ক্যালেন্ডার হিব্রু ক্যালেন্ডার আমরা জানি যে হিব্রু ক্যালেন্ডারে মাসও বারোটি এবং হিব্রু ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে নিশান যেটির এক সময় এটার নাম ছিল আবিব এই আবিবের পনেরোশো তেরো বছর আগে ইসারা ইসলামের জন্মের আগে তারা যখন শুরু করেছিল এই স্মরণ সভাটি তখন তারা এই আবিব মাসের হিব্রু মাসের চোদ্দো তারিখে এটি শুরু করেছিল পরবর্তীতে এই মাসটির নামও তারা বদলে দিয়েছে এই আবিব প্রথম মাসটির নাম বদলে দিয়ে তারা নাম দিয়েছে নিশান এবং নিশান মাসের পনেরো তারিখ থেকে তারা এটা শুরু করে এবং চাঁদের হিসাবে তখন এটি পূর্ণিমা থাকে আর তারা মূলত এই হিব্রু ক্যালেন্ডারটি আমাদের হিজরি ক্যালেন্ডারের মতো চন্দ্র অবশ্য হিসাব করে চাঁদের হিসাবে তারা পরিচালিত হয় তো আমরা যেভাবে চাঁদ দেখে সব সবসময় দিন ঠিক করি উনত্রিশ দিন বা ত্রিশ দিন তারা চাঁদ দেখে ঠিক করে না এটা আগে এক সময় চাঁদ দেখে ঠিক করতো এখনও তারা উনত্রিশ দিন এবং ত্রিশ দিন এটা অনুসরণ করে চন্দ্রমাস তবে তারা নির্দিষ্ট করে নিয়েছে কোন মাস উনত্রিশের হবে কোন মাস ত্রিশের হবে এটা তারা নির্দিষ্ট করে দিয়েছে তবে যেহেতু চাঁদের মাসার চন্দ্রাবৎস এবং সৌরবৎসর সমান নয় সেজন্য সৌর ক্যালেন্ডার প্রতি বছর এটা নির্দিষ্ট ডেটে থাকে না এটা চেঞ্জ হয় তো এই বছর সেটি সাতাশ মার্চ শুরু হয়েছিল সেজন্য অনেকেই দাবি করেছেন যে এই ঘটনাটি সাতাশ মার্চে এখানে আরেকটি কথা বলে রাখি খ্রিস্টানদের যে স্প্রিং টাইম তারা ইসা আল ইসলামের পুনরুত্থান এবং পুনরায় তার উত্থান এবং পাপ এবং মৃত্যু থেকে তাদেরকে মুক্তি দেয়া তাদের যাকিদা তাদের ইস্টার ডে এবং লাস্ট সাপার যেটা ইসার ইসলামের অনুসরণে তারা করে থাকে সেটাও তারা কিন্তু ইহুদিদের মতো এটার নাম তারা সেদের দিয়েছে এবং এক্ষেত্রে তারা দিন অনুসরণ করত প্রাচীন খ্রিস্টানরা হিব্রু ক্যালেন্ডার অনুসরণ করত। এবং নিশান মাসের যে পনেরো তারিখের পর পনেরো তারিখ যেহেতু ইহুদিরা পাঁচ শুরু করে এবং খ্রিস্টানরাও নিশান মাসের পনেরো তারিখের পর প্রথম যে রোববার সেই রোববার তারা এটা অনুসরণ করত। পরবর্তীতে তিনশো সালে এসে তারা প্রথম যে নাইসিয়া সম্মেলন হয় সেখানে গির্জাগুলো একটা সিদ্ধান্ত নেয় যে ইহুদিদের গণনা থেকে তারা স্বাধীন হবে বা ইহুদিদের যে ক্যালেন্ডার হিব্রু ক্যালেন্ডার তারা অনুসরণ করবে না নিজেরা ভিন্ন কিছু করবে এবং সেই জন্য তারা বেশিরভাগ এখন যেটা প্র্যাকটিস করে একুশ মার্চের পর প্রথম যে পূর্ণিমা হবে এর পূর্ণিমার পর প্রথম রবিবার খ্রিস্টানরা ইস্টারডে পালন করে তো বিষয় হচ্ছে যে এই পাঁচ এই ঘটনাটি হচ্ছে ষোলম ইহুদা রিবি তাকে অন্যতম উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে সুন্দর চেহারার একজন স্মার্ট মানুষ যে কথা দ্বারা মানুষকে খুব দ্রুত প্রভাবিত করতে পারেন এবং তার কথা শুনে মানুষ খুব দ্রুত প্রভাবিত হয় শ্রোতাদের কথামালা দিয়ে তিনি ধরে রাখতে পারেন এটা ভিডিওগুলোতেও দেখা গিয়েছে তার কথার একটা প্রভাব আছে তাদের যতগুলো গোত্র আছে তাদের যতগুলো সেক্টর আছে তাদের যতগুলো আলাদা আলাদা রেওয়াজ আছে আপনারা ভিডিওতেও দেখবেন যে তাদের এক একজনের ক্যাপ এক এক রকম এবং তারা যখন তার সাথে মুসাফা করছিলো হ্যান্ডশেক করছিল। করতে গিয়ে কেউ তাকে চুমা দিয়েছে তার হাতে চুমা দিয়েছে কেউ তাকে চুমা দেয়নি বরঞ্চ তার কানে কানে প্রশ্ন করে সরে গিয়েছে আবার কেউ তার হাত স্পর্শ করে নিজের হাতে চুমা দিয়েছে এটা তাদের ভিন্ন ভিন্ন আঁকিদার কারণে তারা ভিন্ন ভিন্ন গোত্রের আঁকিদার কারণে তারা এ ধরনের করে থাকে কিন্তু দেখা গেছে যে সব গোত্রগুলোই তাকে নেতা মেনেছে অথবা তার দ্বারা প্রভাবিত হয়েছে এরকম একটি অবস্থার কারণে অনেকেই বলছেন যে তাকে তারা মাসায়া বানিয়েছে আসলে ইহুদের এরকম কোনো ঘোষণা দেয়নি যে তাকে মাসায়া ঘোষণা করা হয়েছে তবে তাকে নিয়ে তারা স্বপ্ন দেখা শুরু করেছে তাকে নিয়ে তারা ভিন্ন কিছু চিন্তা করছে যে সে যেহেতু তাওরাতের ভিতর থেকে বিভিন্ন বক্তব্য নিয়ে আসছে যে বক্তব্যগুলো এর আগে অনেকে দিতে পারেনি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমরা জানি যে মূলত তাকে মাসায়া বলার বা এটা মূলত উঠিয়ে এনেছে খ্রিস্টানরা এবং খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে সংঘাতের ফসল কিন্তু আমরা দেখা শুরু করেছি দীর্ঘদিন তারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আজকে আপনারা যেগুলো দেখছেন এটা মূলত খ্রিস্টান এবং ইহুদিদের আভ্যন্তরীণ যে সংঘাত সেই সংঘাতের একটি নমুনা এবং এই ক্ষেত্রে আমরা বলতে চাই এখানে আমাদের তেমন কোনো বক্তব্য নেই কারণ এ দাঁতজালও নয় দাঁতজাল হওয়ার সুযোগ নেই দাঁত নয় এটা বিষয় হচ্ছে যে এটা খ্রিস্টান এবং ইহুদিদের পারস্পরিক আভ্যন্তরীণ যে সংঘাত সংঘাতের রূপ আমরা এটাতে জড়াতে চাই না এটা তাদের নিজস্ব ব্যাপার এবং খ্রিস্টানরা অনেকেই বলা শুরু করছে যে সেই অ্যান্টি ক্রাইস্ট হবে তাকে অ্যান্টি ক্রাইস্ট বানানো হয়েছে এবং খ্রিস্টানরা এই কারণে কিছুটা আতঙ্কিত নেতৃত্ব তাদের কাছ থেকে সরে ইহুদিদের কাছে চলে যাচ্ছে এসব কারণে এটা বলা হয়ে থাকতে পারে সোজা বিষয় এটা নিয়ে খুব বেশি চিন্তা করা বা এটা নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়া এটা নিয়ে খুব বেশি ভাবনায় পড়ে যাওয়া তেমন কিছুই নয় বরঞ্চ আমাদের এখান থেকে যে মেসেজটা নিতে হবে সেটা হচ্ছে দেখুন যে বড় বড় পণ্ডিতরা যেভাবে তার কাছে হুমড়ি খেয়ে একটাই কারণ সে তাওরাত বুঝে তাওরাতের জ্ঞান তার অনেক ভালো দেখা যাচ্ছে এবং সে অনেক সূক্ষ্ম বিষয় তাওরাতের ভিতর থেকে তুলে আনছে এবং ইহুদিরা যতই কোথায় বল বোঝা যাচ্ছে যে তাওরাতের জ্ঞানের মধ্যেও তাদের প্রচুর দৈন্যতা আছে সে জায়গায় আমরা দেখি যে আমাদের কোরআনের যে পঠন কোরআনের যে চর্চা সেই চর্চায় এরকম পণ্ডিত আমাদের লক্ষ লক্ষ আছে তবে আমরা যেটা নিতে চাই এখান থেকে সেটা হচ্ছে যে আমাদের নিজেদের কোরআনের ভিতর থেকে মেসেজ তুলে আনার জন্য আমাদের জ্ঞানকে আরও শানিত করা দরকার এই রমজানে আমরা সেই শপথ গ্রহণ করি এবং তার থেকে আমরা সামনে এগিয়ে যাই আগামী দিনগুলো হয়তো আরও নতুন নতুন সমস্যা নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে আসবে আল্লাহ রাবুল আলমেন আমাদের সেই চ্যালেঞ্জগুলো ধারণ করে উত্তীর্ণ تنكرك وآخر دعوانا أن الحمد لله رب العالمين